আমি নিজে যা দিই আমু আমি কি আমি খাবো খাবো আমি আরে মিয়া কুত্তা হলো তো আপনার জীবন সার্থক হইতো আমি বুঝলাম না আপনার বাবার বয়স একজন মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করলেন আরে ভাই আপনি কি বুঝবেন কে বা কারা কইছে এই যে মেতর সাসা মেতর সুইপার আমার দোকানে আয়া রুটি চা পান সিগারেট খায় এই জন্য এলাকার কেউ আমার দোকানে মেয়ে আসে না জানেন আমার তো এটা সংসার ব্যবসা না এই ব্যবসা করে আমার সংসার চালাইতে কিস্তি আছে আচ্ছা এটা কেমন কথা ওনারা তো মানুষ নাকি ওনাদেরকে এত ছোট করে দেখার কোনো মানে হয় ওনারা যদি ওনার কাজটা ছেড়ে দেয় তাহলে নিজেদের ময়লা নিজেদেরকে পরিষ্কার করতে হবে আরে ভাই আপনি আমারে না বুঝায়া মাইকিং করে এলাকার মানুষেরা যায় বুঝান গা কেন আমার দোকানে এলাকার মানুষ আসে না মানুষ যে কবে মানুষ হবে কেমন আছো আপনি যে কারণে আমার পিছনে টাইম স্পেন্ড করছেন এটা আসলে আমার পক্ষে সম্ভব না আর আপনাকেও বুঝতে হবে আমার পড়াশোনা অনেক চাপ থাকে তার মানে তুমি বলতে চাচ্ছো মেডিকেলে যারা পড়ে তাদের প্রেম করা বা প্রেমে পড়া কি বারণ একদমই তা নয় আসলে মেডিকেল স্টুডেন্টরা প্রেম করতে পারবে না এরকম কিছু না কিন্তু সবকিছু একটা সময় আছে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করছি আমাদের পড়াশোনা খুব সেন্সিটিভ যদি মনে যদি পড়াশোনা করতে না পারি তাহলে ভালো ডাক্তার হতে পারবো না হয়তো মুখস্থ বিদ্যা দিয়ে একটা সার্টিফিকেট পাবো কিন্তু
এই ডাক্তার কি ভালো চিকিৎসা করতে পারবে? পারবে না। যেহেতু মানুষের সেবার ব্রত নিয়ে আমি ডাক্তারি পড়তে এসেছি, তো আমি মানুষের জীবনে ছিনিমিনি খেলতে চাই, আমি সঠিকভাবে পড়তে চাই। তার মানে তুমি বলতে চাচ্ছো মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হওয়ার আগ পর্যন্ত তুমি প্রেম বা ভালোবাসার মতো বিষয়গুলোতে যাবে না? আর আমিও বুঝতে পেরেছি, মেডিকেলে পড়াশোনা করলে অনেক প্র্যাকটিক্যাল হতে হয়, অনেক নলেজেবল হতে হয়, ঠিক আছে, কিন্তু আমার মনের বিষয়টা তো তোমার বুঝতে হবে। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ পারি, কিন্তু মুখে বন্ধুত্ব নিয়ে আর মনে প্রেমিকা ভেবে আমাকে অলওয়েজ ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? জো হুকুম ম্যাডাম। বাবা, আজকে তো তোমার ওই টাকাটা দেওয়ার কথা ছিল, দেবা নাকি? কাম করছেন কয়দিন? কাম তো তোমার ওই 10 দিন বাবা। 10 দিন কাম করছে? হ্যালো, এখানে 5,000 টাকা আছে। 5,000টা বাবা? 5,000 কে মানি? তুমি কাম 10 দিন করছো, তাহলে আমার কমিশন কই? তোমার কাম ধরে আগে কইছি না 50% কমিশন দিতে হইব? বাবা, আপনি তো আমাগো কন্ট্রাক্টর মানুষ। এছাড়া আমার মাইয়ারে মেডিকেলে পড়ে অনেক খরচ বাবা, তো আপনি আমার কাছ থেকে যদি এই কমিশনটা না রাখেন, ঠিক আছে বাবা, যদি আমার মাইয়াটা পরীক্ষাটা পাশ করে, এরপর নয় আপনি আমার কাছ থেকে নিয়েন, এখন আপনি দায়িত্ব না বাবা। এই মেয়ে, তোমার মাইয়া মেডিকেলে পড়ে মানে? তোমার অবস্থা দেখছো, মজা লওয়া আমার লগে না, তোমার মাইয়া মেডিকেলে পড়ে। চোখে দেখে তাকা কথা কস না, তোর চোখ কিন্তু উঠালাম পুরো অস্ট্রিয়া এলাকার মধ্যে। আমি লই না, তুই যখন কন্ট্যাক্ট লইছ তখন কি কইছ? ভাই, বাবা, আব্বা, সোনা, আমার এই কামটা দেন, আপনি যা দিবেন তাই আমি নেবো। অহন তার 5,000 টাকা দিছি, তোর ভাল লাগে না? না, তোর ভাল লাগে না, বোকলামি করস বেটা, বোকলামি করস। কইছি বাবা, এটা কথা কর, কইছি তোকে, তুই সব জায়গাতে 1,000 টাকা করে নে। ওই ভাই, তুই আবার হিগাস 1,000 টাকা লল কটে গেল? এই যে বাবা, আপনি আমার লাগে এরম করে 2 টাকা করে কথা কইতেছেন কেন? আমি তো আপনার বাবার বয়সী না? এই তুই আমার বাবার বয়সী? এই মেথর, তুই আমার বাবার বয়সী? আমার বাবা কি মেথরের কাম করে রে? গরিব বলে মানুষকে মানুষ মনে করেন না, তাই না? আপনারা তো বড় লোক, কিন্তু মানুষ হতে পারেন না, মানুষকে সম্মান করতে শিখে। আপনি বলছেন তার মেয়ে নাকি স্কুলে বারান্দায় পড়ছে, আপনাকে দেখে কি মনে হয়? আপনি গিয়েছেন বারান্দাতে? বই পড়েছেন? স্ত্রী জানেন অনেক গরিব ঘরের সন্তান ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, ডাক্তার হয়েছে, আপনি কি হয়েছেন? মা, আমার একটা বিশেষ বিষয়ে তোমার সাথে কথা আছে। কি কথা বাবা? না মানে প্রায় শুনি বাবা আর তুমি আমার
বিয়ের বিষয়ে কথা বলছো, বাবা না আবার তার কোনো বন্ধুর মেয়ের সাথে আমার কিছু ঠিক করে ফেলে। কেন বাবা, তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? শোনো মা, আমার একটা মেয়েকে খুব ভালো লাগে, সে মেডিকেলে পড়ছে, ভবিষ্যতে ডাক্তার হবে। বাহ, তাহলে মেয়েটাকে একদিন দেখা। আমি কথা বলেছি, সে রাজি আসবে, কিন্তু তার একটা সমস্যা, সে এখন বিয়ে করতে চায় না, ডাক্তার হবে তারপর বিয়ে। বিয়ের পর আমরা পড়াশোনা করাবো, এটা বলবি। এই তো আমার মা, লক্ষ্মী মা। কই তুমি, শুনছো? আমি অফিসে গেলাম। এই যে গুণধর ছেলে, সারাদিন শুয়ে বসে না থাকে, আমাকে তো একটু হেল্প করতে পারো কাজে, কি বলো? হ্যাঁ, হেল্প করতে পারো না? কথাটা একটু মনে রেখো। হ্যাঁ মা, তুমি একটু বাবারে বোঝাও না, ওনার যে রক্তটা। তুই কোনো টেনশন করিস না, আমি আছি না। ওমা, এই তোমার পরীক্ষা কেমন হয়েছে মা? আমার এত দামি গাড়ির সাথে তুই চাষ করেছিস? আমি বালতি দিয়ে ধুয়ে দিই স্যার, ধুয়ে দিই। গাড়ি এক্ষুনি ধো, এক্ষুনি ধো। কত বড় সাহস তোর, তুই আমার গাড়িতে টাচ করেছিস, তুই জানিস এই গাড়ির দাম কত? আমার বাবা মা তো কত চেষ্টা করলো আমাকে ডাক্তার বানাবে, আমি তো ইন্টারমিডিয়েট পাশই করতে পারলাম না। সবাইকে কি সবকিছু হয় সবার দ্বারা বলতো? ভালো আছো মা তোমরা? হ্যাঁ ভালো আছি। তোর বাবা যে সুইপার কখনো তো বলিসনি কেন? আমার বাবা সুইপার তো, তাতে কি হইছে? এই মানে কি? হ্যাঁ, তুই আমাদের সাথে এতদিন মিশি, আমাদের বাসায় গেছিস, আমাদের কি কোনো প্রেস্টিজ বলতে কিছু নাই? তোর জন্য আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, একটা সুইপার এর সাথে আমরা মিশছি, আমার ফ্যামিলি জানলে কি ভাববে এগুলো? উফ, বাসায় যা গোসল করতে হবে। তো কর মারে মা, তুই কেন তোর বান্ধবীগুলো আগে আমার পরিচয় করাই দিলি ক মা? এমন যে তোরে অপমান করলো মা, কেন পরিচয় করাই দিলি? কেন বাবা, আমি কি দোষ করছি? আমার বাবা সুইপার তো কি হয়েছে? এদিকে খারাপ কিছু বলো, তুই তো চুরি করো না, ডাকাতি করো না, তাহলে আমার সমস্যা কোথায়? তো আমার কোনো সমস্যা নেই, এরকম বান্ধবী আমার দরকার নেই, যে বুড়োকে সম্মান করতে পারে, যে বৃদ্ধ বাবাকে সম্মান করতে পারে না, যে মানুষকে সম্মান করতে পারে না, এরকম বান্ধবী আমার দরকার নেই। চলো তো না, কেন কি হয়েছে?
মানে একটা ক্লিনিকে 50 জন ক্লিনার দিতে দেব। ক্লিনিকে লোক পাঠাবা, এতে সমস্যা কি? না হচ্ছে বুঝতে তো পারছো, মানে এটা আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ মানে তুমি তো আমাকে অনেকদিন যাবত ভালোবাসো, আমিও তো তোমার অনেকদিন যাবত ভালোবাসি, তো সেক্ষেত্রে আমাকে একটু হেল্প করতে পারবো? কি মানে আমি তো মনে করছি ওই ক্লিনিকের মালিককে দশদিন ধরে ফোন দিতেছি, ফোনই ধরতেছে না, মানে সকাল বিকাল ফোন দিতেছে, ফোন রিসিভ করে না, তো আমাকে একটু হেল্প করো না। শোনো তুমি একটু ওই যদি তুমি ওই ক্লিনিকের অফিসে বসের কাছে যাও, আমার মনে হয় কামরা 100-100 হয়ে যাবে, মানে নিশ্চিন্তে কাজটা তুমি নিয়ে আসতে পারবে। পরিচালনা করবো তুমি, এমডি হবে তুমি, আমি হচ্ছে তোমার থাকবো অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আমি যদি বিপদে পড়ে যাই সেক্ষেত্রে তুমি হেল্প করবা না? আবার তুমি যদি বিপদে পড়ে যাও সেক্ষেত্রে আমি হেল্প করবো না? বলো এখানে এখানে তোমাকে ইউজ করার কি হলো? তুমি আমাকে ভালোবাসো না বা আমি তোমাকে ভালোবাসি না, আমার যা কিছু আছে সবই তোমার, তোমার যা কিছু আছে সবই তো আমার, তাই না? তুমি শুধু জাস্ট শোনো আমার কথা মন দিয়ে, তুমি জাস্ট যাবা অফিসে, বসের সাথে একটু মিষ্টি করে কথা বলবা, মানে হয় না যে একটা কাজ আনতে গেলে যা হয় আর কি, তুমি জাস্ট একটু স্মাইল দিবা, দেখবা বস তোমাকে কাজটা আরামসে দিয়ে দিয়ে দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আমি তোমার জন্য কি করি সেটা হচ্ছে তুমি দেখবা। তারপরে আমরা দুজনে বিয়ে করে ফেলবো। কই বিয়ে করার কথা বলতেছো, বিয়েই তো করতেছো না। আরে বাবা শুনো, আমি একটা প্ল্যান করতেছি, তাই না? একটা মাস্টার প্ল্যান, এটা একটা বিগ প্রজেক্ট, তুমি খালি কাজটা নিয়ে আসো, দেখো না আমি তোমাকে বিয়ে করি না কি করি, মনে করো আমি হচ্ছে আমার মাথার তাস বাঁধা লাগবে তোমাকে, তুমি চিন্তাই করতে পারবো না। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আমার অন্তরে অন্তর থেকে কিন্তু তোমার সবচেয়ে বেশি ভালোবাসি, মানে এই হয় না যে মনে করো যে আমার ফ্যামিলি থেকেও কিন্তু আমার জন্য বিয়ের চাপ দিচ্ছে না, আমি বলছি না আমি কোনো বিয়ের সাথে করবো না, আমি যদি বিয়ে করতেই হয় আমি শেষ তোমাকে বিয়ে করবো, একদম তোমাকে আমি একদম বাসা জানাই দিচ্ছি। আচ্ছা আকাশ সত্যি তুমি আমাকে বিয়ে করবা? কি বলো আমি বিয়ে করবো না তোমাকে, মানে আমার শয়নের স্বপ্নের শুধু তুমি আর তুমি, এটা কোনো কথা হইলো? আর তোমার মতো সুন্দরী মেয়ে আমি কই পাবো, অত্র এলাকার মধ্যে আছে, আমি যেদিকেই তাকাই মনে করি যে কোনো মেয়েরই দেখি শুধু দেখি তুমি তুমি তুমি, ভালো করে বিশ্বাস করে আমি মেয়েদের দিকে তাকাই না, মনে হচ্ছে যে তাকাইলি না আমার তোমার কথা মনে করে এই জন্য। আচ্ছা আমার প্রতি তোমার বিশ্বাস নাই? বিশ্বাস নাই আমার প্রতি বলো জান বাবু। শোনা তাহলে তুমি জাস্ট আমার এই একটু উপকার, একটু প্লিজ, তাইলে দেখবা যে আমরা মানে পায়ের পর পা ধরে খাবো তুমি আর। শোনো আবার কি হলো? আচ্ছা আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তো তো মানে তো মানে বিয়ে করো? আমি কাকে বিয়ে করব যেখানে প্রেশার দিচ্ছে? তুমি ছাড়া আমার আছে কে? মানে আমি তোমাকে ভালোবাসি না, ও সরি আমি বুঝতে পেরেছি, বন্ধু থাকতে হবে তাই তো? আচ্ছা শোনো আমার মা বাবা অনেক ফ্রেন্ডলি, জাস্ট তোমার সাথে একবার দেখা করবে, প্লিজ চলো। আমি তোমাকে আগেই বলেছি ডক্টর হওয়ার আগ অব্দি আমি কোনো রিলেশনশিপে জড়াবো না, বিয়ে তো দূরের কথা। একবার প্লিজ ছেলে যতটুক বলেছে তার চেয়ে তুমি আরো বেশি সুন্দর মা, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা তোমার ডাক্তার হতে আর কতদিন লাগবে বলো তো? আরো 2 বছর। ও আচ্ছা অসুবিধা নেই, আমার ছেলে যে তোমাকে পছন্দ হয়েছে এটাই বেশি। কি বলেছিলাম না আমার মা কত মাইডিয়ার দেখেছো? Thank you.
শুনো, আমার তো মেয়ে নেই, তুমি আমার মেয়ের মতো থাকবা, ঠিক আছে? লোক কি মেয়ে আমার। মা শোনো, তুমি আমাকে কথা দাও, তুমি প্রতিদিন আমাকে দেখতে আসবা। ঠিক আছে মামনি, লক্ষ্মী মা। আশিক, তুমি আমাকে কতদিন থেকে বলতেছো আমাকে বিয়ে করবা বিয়ে করবা, এখন কি তোমার বাবা পৃথিবীতে আসার পর তুমি আমাকে বিয়ে করবা? চলো চলো কাজী অফিসে চলো। এই রাখ, এনে করা। কোন কাজী অফিসে যাবো? কই কাজী অফিসে যাবো আমি? এই তুই সত্য করে একটা কথা কবি, একদম সত্য করে একটা কথা কবি, কোনো মিথ্যা কথা কবি না। এ বাচ্চার বাপকে কো, এ বাচ্চার বাপকে কো, কো। আশিক তুমি এসব কি বলতেছো তুমি? আমি কি কইতেছি? আমি তো বাংলায় কইতেছি, তোরে ইংলিশ কইতেছি না, উর্দু কইতেছি না, ফরাসি কইতেছি, বাংলা কথা বুঝছ না? তুই সত্য করে কো এ বাচ্চার বাপকে। এই আমার আমার বাচ্চার বাবু তো তুমি, তুমি তুমি সব কি আবল তাবল বলতেছো? তোরে বাচ্চার বাবা আমি না, আমি। এই তুই সত্য করে কো, সত্য করে কো, এটা কই থেকে বাজার লইছ কো? আমার ঘরে ওঠার ব্যবস্থা না, আমার পাইছে সরল সোজা, মনে করছো আমি কিচ্ছু বুঝি না? সত্য করে কো, এটা কই থেকে বাজার লইছ কো? কো এবারে বাপকে কো, মানে কিন্তু তারা মেডালাম কো। আশিক আশিক তুমি এসব কি বলতেছো? এসব এসব আবল তাবল তুমি কি বলতেছো? এই বাচ্চা কার হবে বলো? এই বাচ্চা কার হইব? তারা আমি কোয়ার্ট অফিসে পাঠাইছি কো, বসে গলাকে ফোর্সটি নষ্টি করার সময় খেয়াল ছিল না না, বসে গো চেয়ার পায়ে আরামসে এসির মধ্যে থাইকা। দেখ আমার মেজাজ খারাপ করবি না, আমার মেজাজ খারাপ করবি না, আমার মেজাজ যদি তুই খারাপ করাস তাহলে কয়েকটা নদীতে বাসা দিব। ফাইজলামি করস না, নোংরামি করস, নষ্টামি করস, তুই আমার লগে ওই চিকা আকাম কুকাম বাজে আমার কাছে। এই বাচ্চার বাবা আমি? এই তোর লাগে, তোর লাগে আমি কোন নিশ্চিত না, ক কল লাগে কোন দিন আমি গেট টুগেদার করছিলাম, ক তুই ক, ক কই ক, আমি আকাম করছি, করছ আমি করছি, তুই নষ্টা, আমি নষ্টা, তুই নষ্টা। তোমাকে ভালোবাসতে গিয়ে তুমি তো সব জায়গায় আমাকে পাঠাইছো, তোমার সব বসদের কাছে তুমি আমাকে পাঠাইছো। এই পাঠাইছে তো কিসে? তোরাই কইছি জাস্ট তুই একটু স্মাইল দিয়ে কথা কয়া তুই কাজটা পাই করে নিবি। দেখ আশিক, এসব উল্টা পাল্টা কথা কিন্তু মোটেও বলবো না, আমি আমি কার কাছে গেছি? হ্যাঁ কার কাছে গেছি? তোর কত বড় সাহস, তুই আমার কলার ধরছ, তুই আমার কলার ধরছ। তোমাকে দেখে আজকে আমার এত ভালো লাগতেছে জানো মা, আমার অনেক আশা ছিল আমার ছেলেটা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, ডাক্তার হবে। যাক এবার আমার ছেলে ডাক্তার মেয়েকে ভালোবাসছে, এটা যে আমার কত ভালো লাগতেছে। আর শোনো, তোমার বাবাকে বলেছিলে? তোমার বাবা আসলেই কিন্তু আমি এনগেজমেন্টটা করিয়ে ফেলবো। আন্টি আমি এখন এনগেজমেন্ট করতে চাচ্ছি না, আমার পড়াশোনা কিন্তু শেষ করি। আমি তোমাকে বলেছিলাম যে আমি এখন একটু শোনো না কি বলবো। আরে মেয়ে, তোমাকে তো আমরা পড়াশোনা অবশ্যই করাবো, তুমি ডাক্তার হবে, তোমার পড়াশোনা কি আমরা বন্ধ রাখবো নাকি? আচ্ছা তোমার বাবাকে একটা ফোন দাও না, তোমার বাবা আসলে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আমার বাবা এখন চলেই আসবে, আমি আসতে বলেছি বাবাকে। আসসালামু আলাইকুম। বাবা বসো। তুই সুইপারের মেয়ের লোকে প্রেম করছ, দেশে কি অন্য মেয়ে খারাপ ছিল? হ্যাঁ আর মেয়ে নাই, এই জন্যই তো কই কিরে গন্ধ কি? আর তুই যখন প্রেম করতে গেছিস তখন তো গন্ধ লাগার কথা, সারাটা বাসা গন্ধ হয়ে গেছে, আমার আর ভালো লাগতেছে না।
সুইপারের বাচ্চা কথা কা বাস আন্টি অনেক বলছেন আর একটা কথাও বলবেন না আজকে আমার বাবা সুইপার বলে আপনার অপমানগুলো করলেন আর তুমি তুমি তারা তারা সেগুলো শুনলা আল্লাহ কখনো আপনাদের ক্ষমা করবেন না এই শাস্তি আপনাদের পেতেই হবে বাবা আসো শান্তি করুক যাই হোক যাক ভালো বাচ্চা গেছি ঠিক আছে আবার কেন ডেকেছ অপমান করতে নাকি সরি বলতে তোমাকে কোনো ধরনের সরি বলতে আমি এখানে আসিনি তাহলে কেন ডেকেছ তোমার সাথে সব ধরনের সম্পর্ক শেষ করার জন্য এখানে এসেছি তুমি যে সম্পর্ক রাখবা না তোমার বাসার বিহেভিয়ারও আমি বুঝতে পেরেছি এখানে এনে নাটক করার কোনো দরকার ছিল না নাটক তো করেছো তুমি ছি তুমি যে একটা সুইপারে মেয়েটা তুমি আমাকে বলনি কেন তুমি কোনোদিন জিজ্ঞেস করছো আমার বাবা কি করে আর সুইপাররা মানুষ না ছি হ্যাঁ আমার শ্বশুর হবে একটা সুইপার এই ছি 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 এই সমাজে আমার একটা মান সম্মান আছে ও আচ্ছা সুইপার তোমার শ্বশুর হবে কি করে তুমি কি বিয়ে করে আমার বাসায় উঠবে না আমি তোমার বাসায় তুমি কি বিয়ে আমাকে করবে না আমার বাবাকে করবে আমি একটা সুইপারের মেয়েকে কোনোদিন বিয়ে করব না এই সমাজে আমার একটা মান সম্মান আছে একটা স্ট্যাটাস আছে ছি নোংরা বস্তিতে থাকা মেয়ে এই কোনোদিন আর পরিচয় গোপন করে কারো জীবনটা ধ্বংস করবে না আর ফাটদার ফাটদার যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো আমাকে সহ্য না করাটাই স্বাভাবিক আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে প্লিজ হেল্প মি কি হয়েছে তোর আমি আমি প্রেগন্যান্ট কি হ্যাঁ আমি প্রেগন্যান্ট এখন আমার বয়ফ্রেন্ড আমার আমার বাচ্চাকে স্বীকার করছে না আমাকে হেল্প কর নয়তো আমার সামাজিক মর্যাদা কিছুই থাকবে না সামাজিক মর্যাদা হ্যাঁ হ্যাঁ এই সামাজিক মর্যাদার কারণে সেদিন তুই আমার বাবাকে যা নয় তা বলে অপমান করেছিস আর এই তুই আজকে এই সামাজিক মর্যাদার কারণে তুই আমার কাছে এসেছিস তাই তো তোদের মতো মানুষগুলো দেখলে না ঘেন্না হয় অসামাজিক কাজ করে বেড়াস আমার সামাজিকতা তো হয় দেশ তাই তো ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন অসামাজিক কাজ করে বেড়াস আর আর আমার বাবার মতো খেটে খাওয়া মানুষদেরকে অপমান করে নিজেদেরকে খুব বড় মনে করিস হ্যাঁ তাম্মিকতা দেখাস দেখ দোস্ত আমি জানি আমি আমি অনেক বড় ভুল করেছি এখন আমি কি করব বল এখন এখন যেভাবে হোক আমার বাচ্চাটাকে আবর্ষণ করে আমাকে বাঁচতে দে অসামাজিক কাজ করেছিস তুই আর তোর বাচ্চাকে নষ্ট করে আমি খুনি হব অসম্ভব আর তুই অন্য কোথাও গিয়েও এই বাচ্চা নষ্ট করতে পারবি না তাহলে তো এখন আমার মৃত্যু ছাড়া কিছু উপায় নেই
তোর বয়ফ্রেন্ডকে আমি বোঝাবো, লাগলে ডিএনএ টেস্ট করবো, আর টেস্টের রিপোর্ট তোর বয়ফ্রেন্ডকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে বাচ্চাটা কার। ঠিক আছে? সত্যি দোস্ত, তুই আমার পাশে দাঁড়াবি? আমি তোর পাশে দাঁড়াবো কিনা জানি না, তবে আমি বাচ্চা জীবন নষ্ট করতে পারবো না, কারণ তুই অমনস হতে পারিস, আমি না। তোর বয়ফ্রেন্ডের নাম্বারটা বল। আছে আমি তুমি আবার কোদালের রাস্তায় নামছো। আমি তোমাকে সুইপারি করতে মানা করছি, আর তুমি জীবনে অনেক কষ্ট করছো, তুমি সুইপারি করে আমাকে মানুষ করছো, এখন আমি চাই তুমি বুড়ো বয়সে একটু আরাম করবা, আয়েশ করবা। মারে, এই যে তুই ডাক্তার হইছস, মানুষের মতো মানুষ হইছস, এইটাই তো আমার আনন্দ। আমি যদি ঘরে বইয়ে থাকি তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো রে মা। হইছে, তোমার অজুহাত দেখাইতে হবে না, আমি চাই না তুমি কাজগুলো কর। আমি যদি এই কাজ করি তাহলে কি তোমার মান সম্মান যাবে মা? তুমি ঠিক কি বললা বাবা? তুমি এই কাজ করে আমাকে ডাক্তারি পড়াইছো, তোমার এই কাজ আমার গর্বের। এইটা যদি তোমার গর্ব হইয়া থাকে মা, তাহলে তুমি আমার নিষেধ করো না। আমি তো রাস্তার ময়লা পরিষ্কার করি, যদি না করি তাহলে তো রাস্তা ময়লা থাকবে মা। তুই তো এখন ডাক্তার হয়েছিস মা। ও মা, তোর একটা কথা কই মা। বলো বাবা। মারে, রাস্তাঘাটের এই ময়লার চেয়ে আমাদের শিক্ষিত সমাজের মানুষের মধ্যে ময়লা অনেক বেশি মা, অনেক বেশি। তুমি তো শিক্ষিত হয়েছো, ডাক্তার হয়েছো, তুমি যদি পারো মা আমাকে তথাকথিত শিক্ষিত মানুষের মনের মধ্যে যে ময়লা আছে যদি পারো সেইগুলো দূর করার চেষ্টা করিও মা। তাতে করিয়া সমাজের মধ্যে মানুষে মানুষ আর ভেদাভেদ থাকবে না, আমাকে দেশ সমাজ অনেক অনেক সুন্দর হয়ে যাবে মা, যদি পারো এইটা কর মা, এইটা কর। আমার বলতে গর্ব হয় তুমি আমার বাবা, প্রাউড অফ ইউ বাবা। বাহ বাহ, প্রাউড অফ ইউ। চলো আমরা সাথে সেলফি তুলবো, সেলফি তুলে ফেসবুকে দেবো, বালতি ঢেলে দুনিয়ার সবাইকে জানাবো তুমি আমার বাবা, এই সুইপার আমার বাবা। হ্যাঁ দাঁড়াও, আমি সুইপারের মেয়ে। অনেক সুন্দর লাগছে বাবা, বাসাটা সুন্দর না? আমরা আগে কেমন বস্তিতে ছিলাম, এখন অনেক বড় বাসা হয়েছে, সুন্দর না বাবা? সবই তো আল্লাহর ইচ্ছা মা। মা, আমার একটা কথা রাখবি মা? হ্যাঁ বলো না। তুই তো এখন বড় হয়েছিস, ওই গরিব রুগীদের কাছ থেকে কোনো ফিস নিস না মা। আর একটা কথা মা, ওই যে টেস্টে তো অনেক টাকা লাগে, প্রয়োজন না হলে টেস্টও দিস না মা। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে কথা দিই, আমি গরিব রোগীদের কাছ থেকে কোনো ফিস নেব না। এই তো আমার লক্ষ্মী মা। তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি বল মা? তুমি আর সুইপারি করতে পারবে না, অনেক করেছো, এখন একটু আরাম করো। কি কথা রাখবে বলো? কলা কত করে ভাই? 30 টাকা করে। স্যার, আপনি কলা ডিম, আপনি আমাকে স্যার কইতেছেন? আমি তো ঠিক আপনাকে চিনলাম না। কি বলেন স্যার, আমি তো সুইপার কাশেম। স্যার, ওই যে ওই আপনার একদিন ভুলে আপনার ওই গাড়ির সামনে দাঁড়াইছিলাম দেখিয়া আপনি মানে বকা ঝকা করলেন, তারপর অপমান করলেন, তারপরে আপনার বাসায় গেছিলাম পর আপনার মানে গাড়ি ধরে বাড়ি করে দিয়েছিলেন।
চিনতে পারেন না স্যার? কাসেম, তা আপনার এই অবস্থা কে স্যার? ভাই, আজকের পরিণতির জন্য আমি নিজেই দায়ী। ভাই রে, আমি মানুষকে মানুষ মনে করি না, অহংকারের দাম বিকে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আজ আমি রাস্তার ফোক, আমার নিজের মধ্যে কিছুই নাই। কাসেম ভাই, আমাকে আপনি মাফ করে দেন। কাসেম ভাই, মাফ। ওড়েন ওড়েন ওড়ে ওড়েন না স্যার। স্যার বিশ্বাস করেন, আমি আপনারে কোনো অভিশাপ দেই নাই, আমি কিচ্ছু মনে রাখি নাই, বিশ্বাস করেন আপনি। ভাই স্যার, অভিশাপ দেওয়া লাগে না, মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ সেই শাস্তি মানুষকে দেয়। আমার পোলার লোকে যখন আপনার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, যেই আপনারে দেখছি যেটা সুইপারের মাইয়া, তখন আমি আপনার ভাইয়ের আর আপনার যে অপমান করে আমি বের করে দিছি, এটা আল্লাহ সহ্য করে না। এটার পরিণতি আজকে এই আমার ডিম বেসার করলাম। ম্যাডাম, আমি আমি কিচ্ছু মনে করিনি। ম্যাডাম, আপনার কিচ্ছু মনে করতে হইব না। সারা জীবন বইতে পড়ছি অহংকার পতনের মূল, আজকে সেই পতন আমাদের হইছে, মানুষে কষ্ট দিতে নাই এই শিক্ষা পাইছি। স্যার, আপনারা কত বড় লোক আছিলেন, এই কষ্ট, কলা বেচা, ডিম বেচা, স্যার এটা আমি তো সহ্য করতে পারতেছি না স্যার। আল্লাহর রহমতে আপনি তো জানেন যে এখন আমরা একটু ভালোই আছি, মাইয়া ডাক্তার। স্যার, আমি আমি মাইয়ার সাথে একটু কথা কই, কথা কই, দেখি ও যদি এটা কিছু করতে পারে। এই ডিম কলা ভাষা এটা মানিয়ে নিতে পারতেছি না স্যার। আমি মেয়ের লগে কথা কই। আপনি মহান মানুষ, আপনার আমি কত বহন করছি, আপনি আমাদের বিপদের সময় পাশে দাঁড়ালেন, আপনি মানুষ না, আপনাকে আমি অনেক কষ্ট দিছি, আপনি আমাকে মাফ করে দিন। আমি কিছু না, আমি একটা মানুষ স্যার, আমি একটা মানুষ। আপনি আমার একটা কথা শুনেন, শুনেন, আজান দিছে, নামাজ পড়তে যাবো দুই ভাই একসাথে। এখন একটা কথা কই, সেটা হচ্ছে যে আপনারা যদি চান, ম্যাডাম আপনারা যদি চান, আপনাকে ছেলের লগে আমার মেয়ে বিয়ে দিতে কিন্তু আমি এখনো রাজি, এখনো রাজি। ঠিক আছে, চলেন চলেন চলেন, ওই যে আজান দিছে, চলেন দুই ভাই যাই একসাথে নামাজ পড়ব। সুইটি, আমি রিয়েলি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি একজন সুইপারের মেয়ে শুনে আমার মা বাবা যে পরিমাণ অপমান, ঘৃণা, লাঞ্ছনা করে তোমাকে ফিরিয়ে দিয়েছিল, আমিও ঠিক একই পরিমাণ অপমান, ঘৃণা, লাঞ্ছনা তোমাকে করেছিলাম। কিন্তু আমি তো এই আধুনিক যুগের ছেলে, তোমার বংশ পরিচয়, তোমার বাবার পরিচয় জেনে তোমাকে এইভাবে আমার অপমান করা ঠিক হয়নি। আমার এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে, প্রচণ্ড লজ্জিত বোধ করছে আমি। দেখো, আল্লাহ নাকি প্রত্যেকটা জিনিসের হিসাব রাখে। তোমরা একসময় যে জরাজীর্ণ বস্তিতে ছিলে, আজকে আমরা ঠিক সেই জরাজীর্ণ বস্তিতে থাকি। আর তোমরা কত বিশাল অট্টালিকায় থাকো, কত সুন্দর পরিবেশে থাকো, কত বিশাল তোমাদের ফ্ল্যাট। সুইটি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমরা এত ভালো মানুষ কেন? তুমি তো পারতে সেই দিনের অপমান আমাকে ফিরিয়ে দিতে, সেই দিনের প্রতিটি ঘৃণা, প্রতিটি লাঞ্ছন আমাকে ফিরিয়ে দিতে, কিন্তু না, তুমি তা করোনি। তুমি আমার হাত ধরলে, আমাকে বুকে টেনে নিলে, আমাকে আবার বিয়ে করতে তুমি রাজি হলে। শুনছি মানুষের যখন অর্থবৃত্তের প্রচণ্ড অহংকার হয়, আল্লাহ আল্লাহ তার প্রচণ্ড শাস্তি দেয়, নিমেষে রাজাকে ফকির বানিয়ে দেয়। আমি, আমার পরিবার সেটার বাস্তব উদাহরণ। আচ্ছা, তোমরা এত ভালো মানুষ কেন? সুইটি, আমাকে তুমি ক্ষমা করে দাও।
ক্ষমা চাই, আমাদের ভালোবাসাকে অপমান করো না প্লিজ। দেখো তোমরা যা করেছো ওটা যদি আমরাও করতাম তাহলে মানুষে মানুষে ভেদাভেদ থাকতো না। আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে একটা অনুরোধ থাকবে, বিয়ের পর যদি কখনো কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে হোক, যেভাবে হোক, পড়ে গিয়ে হোক, যদি আবার হাত পা বিকলাঙ্গ হয়ে যায় তখন তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমাকে আর লজ্জা দিও না, আমাকে কখনো ছেড়ে দিও না। আমি কখনোই যাবো না, আমাকে আর লজ্জা দিও না সুইটি, আর লজ্জা দিও না।